আজ গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ডের শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মোশারফ হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদে সাইফুল ইসলাম মোল্লা। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফি উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার শামীম, মানবাধিকার কর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সামাদ মিয়া, দেওয়ান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তাহাজউদ্দিন মোল্লা, মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লা কাকুল, মুন্সি জয়নাল আবেদিন, মোহাম্মদ আসাদুল ইসলাম আশু, শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম, হাজী রৌশন আলী, মোহাম্মদ রাকিব উদ্দিন খান, যুবলীগ নেতা আব্বাস মাহমুদ খোকন, মাসুদ রানা, ছাত্রলীগ নেতা অপু সরকার, তুষার রেজা, মোহাম্মদ জলিলুর রহমান, মোহাম্মদ গিয়াসউদ্দিন, আনোয়ার হোসেন, বাবুল হোসেন, শরীফুল ইসলাম মুক্তার, আমিনুল ইসলাম, আলম সরকার, জিল্লুর রহমান, ইমরান হোসেন শ্যামল সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজীব হোসেন।